বন্ধুরা আমি সুব্রত চলে এসেছি তোমাদের আজকের অঙ্কের ক্লাসে। আমরা বেশি কথায় না গিয়ে দেখে নিই আজকের ক্লাস। আর আমার যারা প্রথম ক্লাসটা এখনো দেখোনি, তো এই যে ভিডিও তার ডেসক্রিপশন বক্সে প্রথম ক্লাসের লিংক দেওয়া আছে সেটি তোমরা আগে দেখো। সেটি না দেখলে এই দ্বিতীয় ক্লাস কিন্তু তোমরা বুঝতে পারবে না। আগে প্রথম ক্লাস দেখো, তারপরে দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা তোমাদের জন্য নিয়ে আসব চার পাঁচ রকমের এক নল চৌবাচ্চা থেকে বিভিন্ন টাইপের অঙ্ক। দেখো আজকের অঙ্ক, একটি চৌবাচ্চায় দুটি নল দিয়ে যথাক্রমে 12 ও 14 মিনিটে পূর্ণ হয়, আর একটি নল 8 মিনিটে খালি করে। তো এখানটা আমরা তিনটে জিনিস পেলাম, 12, 14 আর 8। তো আমার কাজ কি, এদের লসাগু করা। 2 6 12 2 7 14 2 4 8, 2 3 6 7 2 2 4। তো লসাগু আমরা কি পেলাম, 2 7 14 3 14 42 আর 2 2 4। তাহলে 42 আর 4, তাহলে 4 2 8 আর 4 4 16, অর্থাৎ এই যে বাইরের সাইডটাকে টোটালটাকে গুণ করব। এবার দেখে নিই আমরা বাকিগুলো কি পাচ্ছি। এখানটায় দেখো 12 আছে, তাহলে এখান থেকে আমরা 12 খুঁজে নেব, 2 2 2 4 4 3 12। তাহলে 12 খুঁজে নিলে কত থাকছে, 7 2 14। এখানে কত আছে, 14, তাহলে 7 2 14 ভাগ করে দিলে 14 থাকছে কত, 2 2 4 4 3 12। তারপর এটা 8 2 2 4 4 2 8, তাহলে থাকছে 3 আর 7, অর্থাৎ 21। আমরা তিনটে পেয়ে গেলাম। এর আগের দিন আমরা শিখেছি যখন দুটি নল পূর্ণ করবে তখন আমরা, অথবা খালি করবে একসাথে, তখন আমরা কি করব, যোগ। আর যখন পূর্ণ এবং খালি তখন হচ্ছে বিয়োগ। তো প্রথম দুটি পূর্ণ করে, তাই এই দুটিকে যোগ করে আমরা পাচ্ছি 26, আর তৃতীয় নলটি যেহেতু খালি করে তাই আমরা বিয়োগ করে পাচ্ছি 5। এবার তোমরা শিখেছো যে 168 ভাগ 5। হ্যাঁ, এইখানটায় একটু পরিবর্তন এসেছে অঙ্কতে। কি পরিবর্তন, আমি করব 5 ভাগ 168। ভালো করে বোঝো, তোমরা এর আগে শিখেছ লসাগুটা উপরে থাকে, তারপরে যেটা আসে আমরা সেটা লিখি। তো আমি এবার লিখব 5 ভাগ 168। তাহলে তুমি কখন বুঝবে যে লসাগুটা তুমি ওপরে লিখবে না নিচে লিখবে, বা এটাই তুমি কেন লিখবে না। আগের দিন যে চারটে অঙ্ক তোমাদেরকে করিয়েছিলাম, প্রতিটি অঙ্কের উত্তরগুলো খেয়াল করো, চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে, অর্থাৎ উত্তরটি কিন্তু সময়ে চাওয়া হয়েছে। দেখো, ঘন্টা নাই, দিন নাই, মিনিট, এইভাবে উত্তর এসেছে। অর্থাৎ যখন সময়, কত সময় লাগবে, ঠিক তখনই আমরা একমাত্র লসাগুটা উপরে লিখব। আর এই অঙ্কটার ক্ষেত্রে কি পার্থক্য, কত অংশ, অর্থাৎ পরিমাণ, কতটা, অর্ধেক না 1/2 না 2/3, ট্যাংটি কতটা জলপূর্ণ হয়েছে, এখানে সময়ের ব্যাপার না, এটি হচ্ছে অংশ, পরিমাণ। যখন আমরা পরিমাণ বলবো তখন লসাগুটা নিচে। আমি টোটাল বিষয়টা লাস্টে আজকের ক্লাসে লিখে দেব, কি কি টিক্স এই চ্যাপ্টার জন্য তোমাদের মনে রাখতে হবে। তো মনে রাখবে, যখন অংশ তখন লসাগুটা নিচে, আর যখন সময় বার করতে দেবে তখন লসাগুটা উপরে, আর যখন পরিমাণ বা অংশ বার করতে দেবে লসাগুটা নিচে। তাহলে এখান থেকে আমরা ওটা 168/5 লিখব না, আমরা কি লিখব, 5 ভাগ 168। এবার আরেকটি কথা এখানে বলা আছে, তিনটি নল খুলে দিলে 7 মিনিট পর। তো এটা তো টোটাল, তাহলে 7 মিনিটে কতটা পূর্ণ হয় গণিত, কারণ আমরা জানি 7 মিনিটে সব সময় গুণ হয়, যত মিনিটেই বলবে, এটা তো 1 মিনিটের হিসাব, বাট বেশি হলে গুণ। 1 মিনিট, এই যে হিসাবটা আমরা পেলাম, 1 মিনিটে কত অংশ, তো 7 মিনিট 5 মিনিট 10 মিনিট যতই মিনিট বলুক, বেশি হলে সব সময় গুণ হয়।
তাই যত মিনিট পরে বলবে সেটিকে আমরা গুণ করে দেব। এটিকে সরল করলে পাই সাত দুগুণ চোদ্দ, পনেরো ষোলো, সাত চারে আঠাশ, পাঁচের চব্বিশ। এটি তো পূর্ণ, এই পাঁচের চব্বিশ অংশ পূর্ণ হয়েছে, কিন্তু প্রশ্ন আছে খালি থাকে কতটা, কতটা খালি থাকবে, এইটি প্রশ্ন, এটা প্রশ্ন, খালি থাকবে কতটা। তো টোটাল অংশ যদি এক আমরা ধরি তো খালি আমরা কি করে পাবো, এটা চব্বিশ, চারটা আমি ঠিক করে লিখি, এক থেকে বিয়োগ। তো আমরা এই বিষয়টিকে আরো সরল ভাবে করবো, যে এক থেকে বিয়োগ ওই ঝামেলায় আমরা যেতে চাইছি না। দেখো তোমাদের বাড়ির যে জায়গা পাঁচটা ভাগ হয়েছে, তোমরা চার ভাই এক বোন, পাঁচটা ভাগ হয়েছে। তো তোমার যে বোন সে কিন্তু জায়গাটি তোমাকে দেবে, তাহলে তোমার কত অংশ হলো, দুই অংশ। তাহলে অঙ্কের ভাষায় কি লিখব, দুই ভাগ পাঁচ। তবে পাঁচ অংশের মধ্যে দুই অংশ যদি তুমি পেয়ে যাও, বাকি কত অংশ পড়ে থাকে, তিন অংশ। তুমি কি করে পেলে, দেখো এই পাঁচ নিচে বিয়োগ দুই। তো বাকি বার করার জন্য আমরা যেটা শিখব, তিন অংশ মোট, পাঁচাংশ তো পাঁচই থাকবে। তো আমার কাজ কি হবে, বাকি বার করার জন্য চব্বিশ থেকে পাঁচ, টোটাল অংশ হচ্ছে চব্বিশটা, এক দুই তিন চার করে এরকম চব্বিশটা অংশ আছে, চব্বিশটা অংশের মধ্যে এক দুই তিন চার পাঁচ, পাঁচ অংশ পূরণ হয়ে গেছে। তাহলে বাকি কত থাকছে, চব্বিশ মাইনাস পাঁচ অর্থাৎ উনিশ অংশ। তো আমরা এইভাবে সরাসরি মনে রাখবো, বাকি বার করতে দিলে নিচে মোট অংশ তো পরিবর্তন হবে না, উনিশ ভাগ চব্বিশ অংশ, এটি হবে নির্ণয় উত্তর, উনিশ ভাগ চব্বিশ অংশ। তো কি মনে রাখবো, যে যখনই বাকি অংশ বা বাকি টাকা এই বাকি বার করতে দেবে, নিচে যে হরটি রয়েছে সেটি থেকে লবটিকে বিয়োগ করে দেব, আর কিছু ভাবার দরকার নাই। যদি আমি বলি আমার দুইয়ের তিন অংশ পূর্ণ আছে, তো বাকি কত, তিন থেকে দুই বিয়োগ করলে আমরা কত পাই, একের তিন, একদম মুখে মুখে হয়ে যাবে এক সেকেন্ডে, সাতের উনিশ অংশ পূর্ণ হয়েছে। তাহলে বাকি আছে কত, তাহলে উনিশ থেকে সাত বাদ দিলে থাকে বারো, বারোর উনিশ অংশ। এইভাবে যে কোনো অঙ্কের বাকি কতটা আছে সেটি আমরা বার করতে পারবো। তবে দেখো এবার তুমি কিন্তু পেয়ে গেছো, তো আগের মতোই তোমার কাজ, এই অংশটুকু সম্পূর্ণ এক, পরিবর্তন যেটা এসেছে সেটা এখানে এসেছে। কি পরিবর্তন, লসাগুটাকে আমরা নিচে লিখেছি কিন্তু আগের অঙ্কগুলো লসাগুটা উপরে ছিল। তাহলে আমরা কখন বুঝবো যে লসাগুটা নিচে লিখতে হবে, যখন পরিমাণ বা অংশ বার করতে দেবে, যে কত অংশ পূর্ণ, কতটা পূর্ণ হয়েছে, তখন আমরা লসাগুটা নিচে লিখব। আর কত সময়ে পূর্ণ হবে, অর্থাৎ যখন সময় বার করতে দেবে, তখন আমরা লসাগুটা উপরে লিখব, মনে থাকবে। এবার সাত মিনিট বলে সাত দিয়ে গুণ হলো, কারণ আমরা টোটাল যেটা পাই তোমরা জানো, যখন আমরা সময় বার করি তখন এক অংশের জন্য কত সময় লাগে, তাহলে এখানটায় যেহেতু আমরা অংশ বার করছি তার মানে এক মিনিটে কত অংশ, আগে যে অঙ্কগুলো করেছি ওখানটায় আমরা যে উত্তরটা বার করেছি যে দশ ঘন্টা, তাহলে এই দশ ঘন্টা সময় লাগে কত অংশ পূরণ করার জন্য, এক অংশ, অর্থাৎ সবটা পূরণ করতে দশ ঘন্টা লাগে, তার মানে কি এক অংশ পূরণ করতে দশ ঘন্টা সময় লাগে, তার ঠিক এটাও তাই। এখানটাই বলছি আমি পাঁচের একশো আটষট্টি, পাঁচ বাই একশো আটষট্টি, তাহলে এই পাঁচ বাই একশো আটষট্টিটা অংশটা কত সময় পূর্ণ হবে, একইভাবে এক ঘন্টায় পূর্ণ, বা এখানটায় যেহেতু মিনিট আছে এক মিনিটে পূর্ণ হবে, এক মিনিটে পূর্ণ হবে। আর সাত মিনিট বেশি বলে গুণ হয়ে গেল, গুণ সবসময় উপরে হয় আর ভাগ সবসময় নিচে হয়, মনে থাকবে গুণ সবসময় ভগ্নাংশের উপরে আর ভাগ সবসময় ভগ্নাংশের নিচে। তো দেখে নাও, তারপরে আমরা বাকিটা বার করেছি, বাকি বার করার নিয়ম কি, লব হর মাইনাস লব, বাকিটা হরে যা থাকবে। চব্বিশ পাঁচের চব্বিশ ছিল, তাই চব্বিশ থেকে পাঁচ বিয়োগ করলে আমি কি পাই, উনিশ। সুতরাং উত্তর হবে উনিশের চব্বিশ। দেখে নাও পরের অঙ্ক,
তো দেখে নাও তোমাদের যে দ্বিতীয় অঙ্কটি সেক্ষেত্রে অন্য ভিন্ন ধরনের অঙ্ক, এটি কিভাবে তোমরা সমাধান করবে। এ ও বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 20 ও 25 মিনিটে পূর্ণ হয়, দুটি নল একত্রে 5 মিনিট চলল। তাহলে এই তিনটে বিষয় আমরা পেয়েছি 20 মিনিট ও 25 মিনিটে পূর্ণ হয়। তো এবার আমাদের কাজ হচ্ছে লসাগু করা। 5 4 20 5 5 25 5 4 20 20 5 100, তাহলে এখান থেকে পাচ্ছি 20, এরকম 5 4 20 20 নিয়ে নিলে 5 থাকছে, 5 5 25 নিয়ে নিলে 4 থাকছে, বা 25 4 100, খুব সহজ হয়ে গেল। এইবার পরের আমার কাজ কি, যেহেতু দুটি নল পূর্ণ করে সুতরাং আমরা যোগ করে 9 পাব। এবার তোমরা বলো যে 5 মিনিট চলার পর আমাকে বার করতে হবে দুটি নল একত্রে 5 মিনিট চলার পর দ্বিতীয় নলটিকে বন্ধ করে দেওয়া হলো। তাহলে দ্বিতীয় নলটিকে যদি বন্ধ করে দেয় তাহলে বাকি চালু আছে কোনটা, এই 1 নম্বর নলটা, দ্বিতীয় নলটি বন্ধ করা আছে তাহলে চালু আছে কোনটা, 1 নম্বর নলটা। তাহলে যখন দুটি নলকে বন্ধ করা হলো দ্বিতীয় নলটিকে, অর্থাৎ যতক্ষণ তারা একসাথে চালালো, দুটো নল যখন একসাথে চালালো তখন কতটা জলপূর্ণ হলো সেটা দেখা হচ্ছে আমার আগের বিষয়, যে কতটা সে জলপূর্ণ করতে পেরেছে আর বাকি কতটা রয়েছে, এই বাকিটা কে করবে, 1 নম্বর নল। তো এইটা জানার জন্য এখানটায় সময় উত্তরে চাইলেও, ভালো করে বোঝো, সময় উত্তরে চাইলেও তোমার কিন্তু অঙ্কের প্রয়োজনে কি জানার প্রয়োজন, যে বাকি অংশ কতটুকু আছে। যখন নলটিকে এইভাবে যে কোনো অঙ্কে, যে দুটো নলের মাঝে, দুটি বা তিনটি নলের মাঝে কোনো একটিকে যখন বন্ধ করা হবে, তখন তোমার প্রথম লক্ষ্য হবে যখন বন্ধ করলো তখন বাকি কতটা থাকলো, ভালো করে বুঝবে, যখন বন্ধ করা হলো তখন বাকি কতটা রয়েছে, মাঝখানে যখন কোনো অপারেশন করা হবে, বন্ধ করা হবে বা আরেকটি নল জুড়ে দেওয়া হবে, তখন ওই যে মাঝে যে কাজটি করা হলো তখন আর বাকি কতটা রয়েছে, তাহলে বাকি অংশ বার করব, এটাই আমার কাজ। তো তোমরা জানো অংশ বার করতে গেলে কি করতে হয়, লসাগুটা ওপরে না নিচে, অংশ বার করতে গেলে লসাগুটা নিচে দেবে। তাহলে 9 ভাগ 100 কত মিনিট চলেছে, 5 মিনিট, তাহলে 5টা উপরে গুণ হলো 20, তাহলে 9 এর 20, 5 মিনিটে এটা পূর্ণ হয়, তাহলে বাকি কত থাকে, 20 ভাগের মধ্যে 9 ভাগ পূর্ণ হয়ে গেছে, 20 ভাগ টোটাল ভাগটা 20 ভাগ নলটা, এই 20 ভাগের মধ্যে 9 ভাগ পূর্ণ হয়ে গেছে, তাহলে বাকি কত ভাগ আছে, 11 ভাগ, কারণ 20 বিয়োগ 9 11, তাহলে বাকি থাকছে 11 এর 20 অংশ। এই 11 এর 20 অংশ অর্থাৎ এই অংশটা, এইটা কে পূরণ করবে, এই প্রথম নলটা। এই প্রথম নলের এই পূর্ণ করতে কত সময় লাগবে এবার তোমাকে নির্ণয় করতে হবে। এবার কি করে করব দেখো, এতটুক পর্যন্ত, এই পর্যন্ত সেম, এরপরে একটু পরিবর্তন এসেছে, যে এই 11 এর 20 অংশ পূর্ণ করছে কে, প্রথম নল, এতদূর পর্যন্ত আগের মতো সেম। এইবার এইখানটায় একটু সংযোজন ঘটছে, কি সংযোজন, তাহলে 11 এর 20 অংশ কে পূর্ণ করছে, প্রথম নল। আমরা জানি এটা 1 অংশ পূর্ণ করতে এত সময় লাগে, 1 অংশ পূর্ণ করতে সময় লাগে 20 মিনিট, এটা দেওয়া আছে, মানে 1 অংশ অর্থাৎ গোটাটা, 1 অংশ অর্থাৎ সম্পূর্ণটা, গোটাটা, এই গোটাটা পূর্ণ করতে এর সময় লাগে 20 মিনিট। তো 1 এর থেকে নিশ্চয়ই 11 এর 20 বড়, তাই স্বাভাবিকভাবে কি হয়ে যাবে, 20টা গুণ হয়ে যাবে, 20 20 কেটে গেলে থাকে 11 মিনিট। তাহলে টোটাল কি 11 মিনিট সময় লেগেছে, এখানটায় কিন্তু প্রশ্নের একটু হেল্পের আছে। দেখো কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে কতক্ষণ পর চৌবাচ্চাটি পূর্ণ হবে, তার মানে দ্বিতীয় নলটি বন্ধ করার 11 মিনিট পর চৌবাচ্চাটি বন্ধ হবে, আর প্রশ্নটা যদি থাকতো যে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগে, তো 11 মিনিটে তো বাকি অংশ হয়, আর এই অংশটা কত মিনিটে হয়েছে, 5 মিনিটে, তাহলে মোট সময় তখন লাগতো 11 যুক্ত 5 = 16 মিনিট। এই অঙ্কটির মধ্যে আবার দুটো ভাগ রয়েছে,
দুই ভাবে প্রশ্ন আসতে পারে, যে দ্বিতীয় নল বন্ধ করার কত মিনিট পর চৌবাচ্চাটি পূর্ণ হয়, তখন স্বাভাবিকভাবেই 11 মিনিট উত্তর। আর যদি বলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হয়, তখন বলবো 11 মিনিট তো দ্বিতীয় নলের সময় লাগে, কিন্তু প্রথম অবস্থায় কত মিনিট সময় লাগে, যে 5 মিনিট, তাহলে টোটাল পূর্ণ হতে সময় লাগে 11 যুক্ত 5 = 16 মিনিট। এই ধরনের অঙ্কগুলি কিন্তু তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষা, এবং এই ধরনের অঙ্কই বেশি দেয়, তো তোমরা এগুলি প্র্যাকটিস করো। যদি কিছু অসুবিধা হয় কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাও। আমাদের যে হোয়াটসঅ্যাপ স্টাডি গ্রুপ রয়েছে, যার নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেখানে তোমরা যোগদান করো, তোমাদের সমস্যাগুলি জানাও, আমরা যে হোমওয়ার্ক দিই তার সমাধানও আমরা করে দিই। তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো, দেখো পরের কি অঙ্ক। তো তোমরা দেখতে পাচ্ছ তৃতীয় যে অঙ্কটি আমরা নিয়ে এসেছি, এ বি সি তিনটি নল দ্বারা একটি চৌবাচ্চা 10, 15 ও 20 মিনিটে জলপূর্ণ হয়, এবং একত্রে 3 মিনিট চলার পর সি নল বন্ধ করে দেওয়া হলো। তো এখানটায় যেহেতু দেখো বলেছি যে অঙ্কের মাঝে যদি কোনো নল বন্ধ করে দেওয়া হয় বা বাইরে থেকে কোনো নল যুক্ত করা হয়, তবে তোমার প্রাথমিক কাজ কি হবে, যে যে অবস্থায় বাইরে থেকে নতুন একটি কাজ করা হলো, বন্ধ করা হলো বা নতুন নল দেওয়া হলো, তখন আর বাকি কতটা রয়েছে, তো বাকি বের করা ঠিক আগের মতো আমি আর বলছি না, 10, 15, 20 এর লসাগু করবে, 5 × 10 = 15, 5 × 4 = 20, 2 × 2 = 3, 2 × 4, তো 10, 15, 20 লসাগু হচ্ছে 5 × 10, 10 × 3 = 30, 3 × 2 = 60, 10 × 6 = 60, 15 × 4 = 60, 20 × 3 = 60, তিনটে নলই জলপূর্ণ করে, তার মানে যোগ হয়ে যাবে 6 আর 4 = 10 আর 3 = 13, সুতরাং আমরা পাবো 13/60। কি কারণে বাকি অংশ বার করছি, বাকি অংশ বার করার জন্য লসাগুটা নিচে। এবার যেহেতু 3 মিনিট ধরে নলটি চলেছে, তাই 3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে টোটাল 13/20 অংশ পূর্ণ হয়েছে, এই অংশটা পূর্ণ হয়। তাহলে বাকি কত থাকে, 20 ভাগের মধ্যে আমার 13 ভাগ পূর্ণ হয়েছে, 20 ভাগের মধ্যে 13 ভাগ পূর্ণ হয়েছে, তাহলে বাকি কত, 20 - 13, 20 ভাগের মধ্যে 13 ভাগ দেওয়া হয়ে গেছে, 20টা প্যাকেট আছে, তার মধ্যে 13টা প্যাকেট তুমি দিয়ে দিয়েছো, তো কটা প্যাকেট থাকবে, 7টি, তাহলে 7/20 অংশ। এই বাকি অংশটা কে কে পূর্ণ করে, এবার বলা আছে এ ও বি নল, তো এ ও বি নল, এই নলটা কিন্তু এখন আউট, তাহলে আমাকে আবার এই দুটো নল আলাদা করে হিসাব করতে হবে, যে এই দুটো নল তারা কিভাবে পূর্ণ করছে, 5 × 10 = 5 × 15 = 15, 3 × 5 = 15, 15 = 30, দেখো এটি কিন্তু আলাদা এসেছে, এটি 60, এটি 30, কারণ এখানে তৃতীয় নলটি নেই, 5 × 10 = 5 × 15 = 15, 3 × 6 = 6, 5 = 30, টোটালটাকে গুণ করতে হবে, তো এবার 10 = 3, 30, 15 = 2, 30, একদম আগের মতো, তো এখানটায় কত হচ্ছে, 3 + 5 = 30/5, এটিকে আমরা 30/5 কেন লিখছি, তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এটিকে আমি 30/5 কেন লিখছি, এটার সাথে এটার পার্থক্য কি, দেখো এখানে তুমি বাকি অংশ বার করেছো, আর এখানে কি বার করছি, যে এক অংশ পূর্ণ করতে কত সময় লাগে, এই দুটো নল যদি আমি একসাথে চালাই, অর্থাৎ এক অংশ পূর্ণ করতে কত সময় লাগে, এখান থেকে বার করছি সময় আর এখান থেকে বার করছি বাকি অংশ, তাই দুটোর মধ্যে পার্থক্য হয়ে যাবে, তাহলে সরল করলে 5 × 6 = 30 = 6, ভালো করে বোঝো এত মিনিট, দেখো পার্থক্য দেখেছো, এখান থেকে কি বার করতে চাইছি, যে এই দুটো নল এক অংশ, এক অংশ মানে হচ্ছে সবটা, এই সবটাকে পূরণ করতে এ বি নলের কত সময় লাগে, এ ও বি নলের সবটাকে পূরণ করতে কত সময় লাগছে, আর এইখান থেকে কি বার করতে চাইছি, এই তিনটে নলের মধ্যে যখন সি নলকে আউট করে দেওয়া হলো, তখন ফাঁকা কতটুকু রয়েছে, তখন এই ট্যাঙ্কির মধ্যে ফাঁকা জায়গা কতটুকু রয়েছে, এই জায়গা অর্থাৎ অংশ পরিমাপ করতে চাইছি বলে এখানটায় 60টা নিচে, আর এখানে সময় অর্থাৎ একসাথে কতটা পূরণ করতে পারে
সেইখানে সময়টা বের করতে চাইছি বলে 30টা উপরে লসাগুটা উপরে। তো এবার আগের মতো তোমরা জানো 7 এর 20 গুণিত 6 হিসাব করলে পাবো আমরা 2 3 6 2 10 এ 20 সমান 7 3 21 ভাগ 10 এটি হচ্ছে 2 মিনিট 1 এর 10। এবার যেহেতু সেকেন্ড করতে হয় 10 6 এ 60 60 দিয়ে গুণ করতে হয় সুতরাং ফাইনাল উত্তর পেলাম 2 মিনিট 6 সেকেন্ড। ভালো করে খেয়াল করে দেখো 6টা তো অবশ্যই গুণ হবে এখান থেকে যেহেতু 6 পেলাম সুতরাং উত্তর হবে যদি আমরা 21 কে 10 দিয়ে ভাগ করি 10 2 কোন 20 তাই 2 তাহলে 1 এর 10 থাকছে এই 1 এর 10 কে সেকেন্ড করার জন্য 1 এর 10 মিনিট অর্থাৎ 60 মিনিটের যখন 1 মিনিটেরও কম হয় তখন ভগ্নাংশ আসে। তাহলে 1 মিনিটের কম কে আমরা কিসে প্রকাশ করি সেকেন্ডে তাই 1 মিনিট সমান 60 সেকেন্ড তাই আমি 60 দিয়ে গুণ করেছি 10 6 60 সুতরাং 2 মিনিট 6 সেকেন্ড। সুতরাং এই যে সি নলটা বন্ধ করার 2 মিনিট 6 সেকেন্ড পরে চৌবাচ্চাটি পূর্ণ হবে আর চৌবাচ্চাটি পূর্ণ হতে মোট সময় লাগে এখানে লেগেছে 3 মিনিট আর এখানে 2 মিনিট যোগ করলে হয় 5 মিনিট 6 সেকেন্ড মোট সময় লাগে 5 মিনিট 6 সেকেন্ড আর সি নল বন্ধ করার 2 মিনিট 6 সেকেন্ড পরে চৌবাচ্চাটি পূর্ণ হবে। এই ধরনের অঙ্কগুলি তোমরা বারবার প্র্যাকটিস করবে আর এর যে টিপস অর্থাৎ যেগুলি তুমি মনে রাখবে এই ভিডিওর শেষে আমি তোমাদের দিয়ে দেব লিখে দিচ্ছি তোমরা কন্টিনিউ করতে থাকো পরের অঙ্কটি দেখতে থাকো। তো দেখে নাও এবার তোমাদের যে 4 নম্বর অঙ্কটি রয়েছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে 24 ও 30 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় অপর একটি নল দিয়ে চৌবাচ্চাটি খালি করে যদি তিনটি নল একসাথে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি 20 মিনিটে পূর্ণ হয় খালি করা নলটি চৌবাচ্চাটিকে কতক্ষণে খালি করবে। তাহলে ভালো করে এখানটায় তিনটে বিষয় বুঝতে হবে 24 30 দুটি নল আর 20 মিনিটে মোট সময় তো 24 30 20 20 মিনিট হচ্ছে এই যে চৌবাচ্চাটি পূর্ণ করতে মোট সময় লাগে 20 মিনিট। তো একটা নল খালি করছে দুটি নল এখানটায় জল দিচ্ছে আর একটা নল খালি করছে প্রশ্ন হচ্ছে এই খালি করা নলটি কত সময়ে চৌবাচ্চাটি খালি করবে। তো আমি তিনটে জিনিস এখানে পেয়েছি এই দুটি পূর্ণ করে আর এটা হচ্ছে মোট সময় তো আমি তিনটেই লসাগু করব দুই বারো 24 দুই 15 30 দুই 10 20 তিন চারে 12 তিন পাঁচে 15 10 পাঁচ একে 5 পাঁচ দু 10 দুই দু 4 1 2 3 তো দেখি 2 3 6 6 5 30 3 2 60 60 2 120 এখানে 24 আছে 2 3 6 ছয় দুগুণ বারো বারো দুগুণ চব্বিশ দেখো ছয়ের সাথে পাঁচ গুণ করলে কখনোই চব্বিশ আসবে না কারণ ছয় পাঁচে তিরিশ তাই আমরা দুই তিনে ছয় ছয় দুগুণ বারোতে গেলাম ঠিক আছে বারো দুগুণ চব্বিশ তো পড়ে থাকলাম পাঁচ একইভাবে তিরিশ চার কারণ শূন্য শূন্য থাকলে বলেছি বাদ দিয়ে তিনকে বারো দিয়ে ভাগ করলে চার আর এখানটায় শূন্য শূন্য ভাগ থাকলে দুই ছয়ে বারো তো এই দুটি নল পূর্ণ করে পূর্ণ করলে কত হবে নয়। এবার দেখো নয় একক জল পড়ার কথা কিন্তু আমি যদি নল দুটি একসাথে চালাই তোমার নয় একক জল পড়বে এতটা জল হয়তো পড়বে কিন্তু বাস্তবে যেহেতু এখানটায় একটি নল দেওয়া আছে খালি করার জন্য সুতরাং নয় একক জল তো থাকবে না এবং দেখতে পাচ্ছ তোমরা কম জল আছে কতটুকু আছে ছয় একক বাস্তবে জল আছে এইটুকু কিন্তু জল থাকার কথা কতটা এতদূর পর্যন্ত জল থাকার কথা এতটা কিন্তু আছে এতটা নয় একক থাকার কথা যেহেতু দুটো নল দিয়ে জল পড়ছে কিন্তু নয় একক নেই মোট দেখতে পাচ্ছ কত একক ছয় একক এতদূর কারণটা কি এই যে বেরিয়ে যাওয়াটাই হচ্ছে কারণ তো এই যে কত একক ঘাটতি হচ্ছে জলের তাহলে নয় একক থাকার কথা ছয় একক আছে তাহলে ঘাটতি কত একক তিন একক ঘাটতি এই ঘাটতিটা কার জন্য
এই যে এই নলটার জন্য, এই ঘাটতিটা কার জন্য, এই নলটার জন্য। সুতরাং যেহেতু এটি সময় বার করতে দিয়েছে 120 উপরে হবে, দেখো কতক্ষণে পূর্ণ হবে, তাই 120 উপরে ভাগ এই ঘাটতিটা 3/12 40 মিনিট। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এই ধরনের অঙ্কগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার আসে। তো দেখে নাও পরের অঙ্কটি কি। বন্ধুরা এবার দেখো তোমাদের যে অঙ্কটি এসেছে, একটি চৌবাচ্চায় এ নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু তলদেশে ছিদ্র থাকার জন্য 4 ঘন্টা বেশি সময় লাগে। ভালো করে বোঝো অঙ্কটি, 10 ঘন্টায় পূর্ণ হয়ে যায়, কিন্তু এখানে একটি ছিদ্র রয়েছে। তাহলে ছিদ্র থাকলে কি হবে, তরল কিছুটা বেরিয়ে যাবে, তো স্বাভাবিক তো সময় বেশি লাগবেই। তো কতটা বেশি লাগে, 4 ঘন্টা। তাহলে মোট সময় কত লাগছে, 10 ঘন্টা লাগতো, কিন্তু ছিদ্র থাকার জন্য 4 ঘন্টা বেশি লাগে। আমি যদি বলি যে তুমি যে বাড়ি থেকে বিদ্যালয়ে যখন যাচ্ছ বা তুমি কোনো একটি কাজে যাচ্ছ, তোমার 40 মিনিট সময় লাগে, কিন্তু রাস্তায় ভিড় থাকার জন্য তোমার 4 মিনিট বেশি লাগলো, তো তোমার কতটুকু সময় লাগবে, 44 মিনিট। তো আমার এই ছিদ্র থাকার জন্য 4 ঘন্টা বেশি লেগেছে, তাহলে মোট সময় কত, 14। আমরা এই দুটো নিয়ে অঙ্ক শুরু করব, 10 আর 14। দেখে নাও লসাগু, 5 2 10, 10 সাথে 70, একই ভাবে 7, আর এটি হবে 5। ভালো করে দেখো এটি কিন্তু মোট, তো আমার 7 ইউনিট থাকার কথা, কিন্তু আছে কয় ইউনিট, 5 ইউনিট। এই ট্যাঙ্কিতে 7 ইউনিট জল থাকার কথা, কিন্তু আছে কত বর্তমানে, 5 ইউনিট। কেন কম আছে, কারণ হচ্ছে এই ছিদ্র। তাহলে ঘাটতি কত ইউনিট হচ্ছে, 7 বিয়োগ 5 = 2। তাহলে এই 2 ইউনিট কে নষ্ট করেছে, এই ছিদ্রটি। সুতরাং এই ছিদ্রটি তাহলে কতক্ষণে খালি করবে, এই 2 ইউনিটের ক্ষমতা, তাই লসাগু আসলো 70 উপরে, যেহেতু সময় বার করছি, ভাগ 2 = 35, উত্তর হবে 35 ঘন্টা। এই ছিল তোমাদের আজকের ক্লাস, আমাদের এই রবিবার ক্লাস হচ্ছে না, আমরা নেক্সট বুধবার আবার তোমাদের অঙ্কের ক্লাস নিয়ে আসবো সন্ধ্যাবেলায়। আর আমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ হোমওয়ার্কের যে অঙ্ক, সেটি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং এই ভিডিওর নিচে যে ডাউনলোড লিঙ্ক রয়েছে সেখানে আমরা দিয়ে দিচ্ছি, তোমরা সেই অঙ্কগুলি ডাউনলোড করে অঙ্কগুলি করতে থাকো, এবং তোমাদের উত্তরটি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করো, তারপরে আমরা পরের দিন সন্ধ্যেবেলায় তোমাদের সঠিক উত্তর জানিয়ে দেব। তোমরা ভালো থেকো, আর যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ও তোমাদের অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে তাদের জানার ও শেখার সুযোগ করে দাও, যেন আমাদের চেষ্টা সফল হয়। আবার দেখা হবে।